महाराज मुझे बहुत ज्यादा बोलना नहीं है, माननीय सभापति ने उनका उद्बोधन भाषण में कहा कि ऐसा एक अनुभवी कार्यकर्ता को संगठन मंत्री के नाते से मिला। उन्होंने कहा 40 इयर्स का अनुभव है, इनमें से एक प्रदेश में 27 इयर्स उन्होंने संगठन मंत्री के नाते से काम किया, उसके बाद हरियाणा प्रदेश बीच में भवन निर्माण का देश का भी दायित्व उनको मिला। ऐसा अनुभवी कार्यकर्ता को हमको संगठन के बारे में मिला, उससे अब क्या चाहिए। निश्चित रूप से उसका फायदा हमको भी मिलेगा, त्रिपुरा प्रदेश को, असम को भी मिलेगा। और उनसे आज आते आते उन्होंने याद किया, ये त्रिपुरा में दो बार आया था लेकिन संगठन मंत्री के नाते से पहला बार आया, तो बैठने के समय गेस्ट हाउस में उन्होंने सभापति ने कहा 12 तारीख 13 तारीख कुछ कार्यक्रम है आना है, उन्होंने कहा उनका अलग अलग प्रोग्राम है आने से चले, लेकिन आगे तो आते रहेंगे। तो मेरा कहने का इतना है, आज एक अभिनंदन कार्यक्रम उनके लिए रखा है, मुझे भी आप लोगों को मिलने का अवसर मिला है। उन्हीं संघर दायित्व एवं परवर्ती उन्हीं भारतीय जनता पार्टी संगठन मंत्री रूपे प्रथम अन्ध्र प्रदेश परवर्ती दिल्ली कार्यालय যে আমাদের জেলা অফিস হয়েছে সেই কার্যালয়ে প্রমুখ হিসাবে কাজ করেছেন, এখনো দায়িত্বে রয়েছেন, এবং হরিয়ানা বিগত 2 বছর ধরে উনি সংগঠন মন্ত্রী রূপে কাজ করছেন, এখন বর্তমানে আসাম এবং ত্রিপুরা রাজ্যের সংগঠন মন্ত্রী হিসাবে উনি নতুন দায়িত্বভার, ত্রিপুরা রাজ্য সফরে উনি এসে প্রথমবার এসেছেন। আমি বলব জোরে করতালের মাধ্যমে আমাদের রাজুদিকে অভ্যর্থনা জানাবো। প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি বলেছেন, সত্যি আজকে দুঃখের দিন আবার আনন্দের দিনও আজকের দিনটা। যেভাবে ফণীদা 2017 থেকে আমাদের সাথে একসাথে এতদিন কাজ করেছেন সংগঠনকে মজবুত করার জন্য, নিরলস উনি পরিশ্রম করেছেন। একটা আস্থা ছিল যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে, সংগঠনের কোনো প্রবলেম হচ্ছে, ফণীদা আছে কোনো সমস্যা নেই। তো ফণীদাকে এমন একটা মানে আলাদা করে ত্রিপুরা প্রদেশ বিজেপির থেকে আলাদা করে দেখা, আমার মনে হয় আমি মানে সামনের যেদিনই আসুক ফণীদা সবসময় আমাদের হৃদয়ে থাকবে এবং চিরস্মরণীয় হবে। যখন আমাদের কাছে এই খবরটা আসলো সাথে সাথে আমরা ফণীদার সাথে সবাই আমরা নিজেও যোগাযোগ করেছি, সবাই আমরা যোগাযোগ করেছি যে যার মতো মানে দ্য শো মাস্ট গো অন, আমরা যতটুকু বুঝি একজনের পরিবর্তে এখানে আমাদের রবীন্দ্র রাজুজি বলেছেন যে একজন আরেকজনের জায়গা, এটা নর্মাল একটা প্রসেস, কিন্তু উই আর অল হিউম্যান বিং, যে বলার জন্য সব ঠিক আছে কিন্তু তারপরও একটা আত্মিক যে একটা সম্পর্ক হয় সেটা ফণীদার সাথে আমাদের সবার হয়েছে। ফণীদা ত্রিপুরা কোনো বিজেপি কাউকে চিনেন না এবং সবার সাথে কোনো না কোনো সময় বার্তালাপ হয়নি, আমার মনে হয় খুব কমই পাওয়া যাবে, সবাইকে চিনেন না, সহজ সরল বোঝা যায় না ফণীদাকে, কিন্তু অথচ কাজটার সময় খুব কঠোরভাবে আমাদের বলতো, আমাদের শুনতে হয়েছে। কারণ ত্রিপুরা মানে কার্যকর্তা না, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না, এজ এ হোল ত্রিপুরার যে এসেন্স অফ লাইফ সেটা আমরা জানি, যেই বাইরের আসুক আমরা অতীতেই আমি বলবো না, যেই বাইরের থেকে আসুক তাদেরকে আমাদের যেভাবে সম্মান দেওয়া সেটা কিন্তু আমরা করি, তো সেইভাবে আমাদের কার্যকর্তারাও সেভাবে সম্মান ওনাকে দিয়েছেন। এবং তার ওনার যে ব্যবহার, ওনার যে সংগঠন চালাতে গিয়ে ওনার যে অভিজ্ঞতা এবং মানুষকে পরখ করার যে ওনার যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু আমরাও দেখেছি ওনাকে। আগামী দিন আমাদের আরও দুটো যে বিধানসভার ইলেকশন যে কোনো সময় ঘোষণা হতে পারে সেখানেও আমরা জিতব, এবং দুটো যে আমাদের লোকসভার আসন সেটাকে যে আমরা ভোট পেয়ে আমরা 2019 আমরা জিতেছি তার থেকে অধিক সংখ্যায় আমরা জিতব,
যে যতই বলুক কিচ্ছু তাদের কাজ কিচ্ছু হবে না। কিন্তু আত্মতুষ্টিতে আমাদের ভুগলে চলবে না। যেটা রাজুজি বলছেন যে কোনো অবস্থায় খুব সিরিয়াসলি আমাদের নিতে হবে, কারণ সমস্ত যে পার্টিগুলো এখন একসাথে একসাথে হয়েছে, ইন্ডিয়া নাম দিয়েছে, এখন হিন্দু ইন্ডিয়ার নামের মধ্যেই ওরা খণ্ডিত, আই ফুল স্টপ, ড্যান ফুল স্টপ, ডি ফুল স্টপ, আই ফুল স্টপ এবং এফ ফুল স্টপ, এই তো অর্থাৎ নিজেরাই। আর ইন্ডিয়ার মধ্যে তো ফুল স্টপ হয় না, আই এন ডি আই এ, তা নিজেরাই খণ্ডিত, ওদের নিজেরাই কোনো ঠিক নেই। কিন্তু যেখানে ওরা নিজেরাই দেশ সবসময় দেশদ্রোহিতার কথা বলে মনে, একটা পারিবারিক যে ওদের ডাইনেস্টি ওরা এতদিন ধরে চালিয়ে এসছে সেই চোখের দিকে ওদের নজর। আমাদের এখানে কংগ্রেস সিপিএম এখন একসাথে একসাথে হাত মিলিয়েছে, এই নিয়ে বিধানসভাতে আমরা বারবার ওনাদেরকে বলেছি, কংগ্রেসিদেরকে আমরা বলেছি যে তিনজন ওদের এমএলএ বিধানসভা বলেছি আপনারা উপরে গিয়ে কী জবাব দেবেন, এই রক্তমাখা হাতে সিপিএম এর সাথে আপনারা হাত মিলিয়েছেন, কি উত্তর দেবেন আপনারা উপরে গিয়ে, চুপ করে মাথা হেট করে বসেছিল। কংগ্রেসের অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোবে, সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোবে, কি একটা অবস্থা! এটা আমাদের এই জীবদ্দশায় আমাদের তো দেখতে হয়েছে, আপনারাও তো এই কাজটা করলেন, এই প্রশ্নটা আমরা করেছি। এর মধ্যে যখন যে আদার পার্টি আছে তাকেও মাঝে মাঝে হাতছানি দেয়, আসুন আমাদের সাথে একসাথে হোক, মাঝে মাঝে ওনারাও ভুলবশত ওনাদেরকে সাপোর্ট করে, কিন্তু আমাদের যে গার্জিয়ান, আমাদের গার্জিয়ান হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গার্জিয়ান হচ্ছে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, যেভাবে আমাদের মার্গদর্শন দিয়েছেন, আমাদের সংগঠন মহামন্ত্রী, কেন্দ্রীয় সংগঠন মহামন্ত্রী বিএল সন্তোষজি যেভাবে মার্গদর্শন দিয়েছে, কেউ কিছু করতে পারবে না। এবং আমি আমাদের সংগঠন যত এই ধরনের কাজকর্ম করবে আমরা তত বেশি আরো সংগঠিত হব।